আজকে কার কার তর্ক ভুল হবে কার কার হবে না আমার দিকে তাকাও এক নম্বরে ওই যুবকের তর্ক ভুল হবে না যেই যুবক তার মা বাবার সাথে বেঈমানি করছে ওই মানুষটার তর্ক ভুল হবে না যেই লোকটা প্রতিদিন মদ খায় ওই লোকটার তর্ক ভুল হবে না যে সুদের টাকা আনছে বা সুদ খায় ব্যাংকের সুদ তুমি দিতাছো অথবা সুদের টাকায় তুমি লাগাইছো যতই কান্দ হাদি সাহেব আজকে কাজ হবে না সুদের টাকাই না বাড়ি করছো হাজি ওই বাড়ির টাকা দিয়ে তুমি কোরবানি দাও যাকাত দাও তোমার ওই বাড়িতে যত ইনকাম হোক ওই মার্কেটে যত ইনকাম হোক তোমার ওই সুদের টাকার বাড়ির মধ্যে কোনো যাকাত নাই কথা বল না কেন সুদের টাকার বাড়িতে যদি কোটি কোটি টাকা বছর ইনভেস্ট হয় একটা টাকা তোমার যাকাত নাই সুদের টাকার মার্কেট করছো প্রতি মাসে 5 লক্ষ টাকা ভাড়া পাও 1 লক্ষ টাকা ভাড়া পাও 50,000 টাকা ভাড়া পাও বছরে তোমার 1 কোটি টাকা হয়েছে 2.5 লক্ষ টাকা যাকাত আসতো 2.5 পয়সাও যাকাত দিতে হবে না কারণ ওটা হলো সুদের টাকা সুদের টাকার মধ্যে কোনো যাকাত না যারা সুদের সুদের টাকাই না বাড়ি করছেন বাসাই দিয়ে গেলাম আপনার আর যাকাত দিতে হবে না বাইসা গেছেন আজ থেকে সব টাকা আপনি খালি ভরবেন কথা বল না কেন সব টাকা না 1 টাকাও যাকাত দিতে না দেন কাম হবে না সান্দু সুদের টাকার যাকাত দিবা উল্টা পেলে সওয়াব তো দূর কথা গুনাহ হবে অতএব দেয়া লাগবে না সব আপনার ব্যাংকে ঢুকাই যাবেন মাশাআল্লাহ দমকলের মতো বাড়ি যেন ভরাট করে পানি ভরাট করে জমিন বানায় আর ব্যাংক ভরাট করে জমিন বানাবেন কারণ এখন তো আপনার জাকাত দিতে হবে না জাকাত দিয়ে যায় না কথা বল না কেন দালালির টাকার জাকাত নাই সংসারেশি করে 5,000 কোটি টাকা কামাইছেন 1 টাকাও জাকাত নাই কথা বল না কেন বাইরে ঠগাইয়া বাপের জমি পেয়েছে মাইরা দুইরা ব্যাংকে ঢুকাইছেন 1 টাকাও জাকাত দিতে হবে না সব আপনার গোল লাগার পোলাপান লাগে থুইয়া যান কবরে ফেরেশতা কত নোট দিয়ে দিয়ে বাঁচাই দিবে মাশাআল্লাহ কি সুন্দর ফাসলা দিয়ে গেলাম আপনারে একদিন কেন হুজুর আপনার কাছে নিত জাকাত দেন জাকাত দেন জাকাত দেন আমি সহজ করে দিলাম 1 টাকাও জাকাত দিতে হবে আপনার 1 টাকাও দিতে হবে না আর এই যে আপনি 5 কোটি টাকার জাকাত দিলেন না ব্যাংকে আছে সুদের টাকা আপনার গুনাহ হবে না বাসাই দিয়ে গেলাম 1 টাকা দিতে হবে না খবরদার সুদের ঘুষের টাকার ব্যাংকের টাকা আমার এই মসজিদে দিবেন না আমি যতদিন খতিব গিদির আছি আপনি টাকা না দিলেও হালাল টাকা দেনওয়ালা আল্লাহর ঘরে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে রাখছে কথা বল না কেন এই জন্য আল্লাহর কসম করে বললাম এই বরাতের রাত্রে আমি কোনোদিন কোন বড় লোকের টাকা দিয়া আমি যে মসজিদ করছি কোন বড় লোকের কাছ থেকে আমি লাখ লাখ টাকা দিই নাই কেউ যদি আমারে দেয় ওয়াজের ভিতরে কাল কেউ বিক্রমপুর ওয়াজ করছি হেলেন ভাই মোসাবার ভিতরে আমার মসজিদে আমারে 59,000 টাকা দিছে কতটা 59 আমার মসজিদে টাইলস লাগাইতেছে আমি নিস্তালার ওয়ালে বাইরে বাইরে ওয়ালে ইনশাআল্লাহ যদি এইভাবে প্রতিদিন মোস্তফায় আমি পাই টাইলসের ধরেন আমার 3.5 লাখ টাকা গেছে টাইলসে লাগানো দিয়ে 4 লাখ টাকা যাবে ইট সিমেন্ট বালু দিয়া 4 লাখ টাকা আমার কয়টা মাহফিল লাগবে মোস্তফায় আর মোস্তফায় কোনো ব্যক্তি ঘুষের টাকা দেয় না কথা বল না কেন এমন যদি কেন আপনি কেমনে বুঝবেন কেউ তো ব্যাংকে তাই আপনার ওয়াজে বইছে হে বেটা তো হইতে দেবে না মোস্তফা দেওয়ার আগে আমি ইলিয়াস রহমান যদি বলে দেই ঘুষের টাকা সুদের টাকা দিয়ে মুসাফা করে দিবেন আমার এই টাকা কিন্তু মসজিদে যায় আলহামদুলিল্লাহ বলেন আমি বলে দেই এরপর যদি আপনি দেন এটা আপনার গুণা আপনি নিয়ে নেবেন আমার কি কথা কন না কেন এই জন্য আমার কথা আমার কমিটির কথা কোনো হারাম টাকায় মসজিদে দিবেন না কমিটি বাইসা গেল আমি খতিব বাইসা গেল আমি ইমাম সাহেব বাইসা গেল আমি যদি আপনি দেন 5 লাখ কিছু করার নাই আমার কথা কন না কেন জোরে কো এখন যদি আমার কমিটি কয় এই কথা কয় এত দিলেন আমাকে পাইন মাইরা মারেন গা পাইন কথা বলেন না কেন আমার কবিটি যদি বলে সুদের টাকা দেখ আর ঘুষের টাকা দেখ আপনি কইবেন না না আমার দায়িত্ব আমার বলে যেতে হবে কথা বলেন
সান্দু বয়ের এসে হালাল টাকা দেওয়ার জন্য জাকাত পয়সা টাকার থেকে 2 লাখ টাকা মসজিদে দেয়া যাবে বাপের সম্পদ পয়সা টাকা দিয়ে যাবে 5 লাখ তুমি যেবা 50,000 হেদিয়ে দেবে 5 লাখ আল্লাহ একজন তৈরি করে দেবে আমার এই মসজিদের জন্য ঠিক কথা বল না কেন ঠিক অতএব রাগ করছেন আপনারা না তাহলে সুদের টাকা ঘুষের টাকা ছাড়া মসজিদ মাসা করবেন কেমনে ভাই যদি সত্যিকারে কোনো মানুষ দান করে সত্যি টাকা ওই মসজিদ মাসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি রাগ করছেন আপনারা না করেন কথা তামার কি তাহলে আজ থেকে বুঝলেন ঘুষের টাকা সুদের টাকা যদি আপনি 5000 কোটি টাকা ব্যাংকে রাখেন 1 টাকাও যাকাত নাই বুঝে গেছেন সব টাকা আপনার থাকবে ইনশাআল্লাহ 1 টাকাও কমবে না ইনশাআল্লাহ বলেন মাজনে বারামার দিকে তাকান যে ব্যক্তি সুদ খায় অর্থ আজকে কবুল হইব না যে ঘুষ খায় অর্থ কবুল হইব না যে নিয়মিত জিকির করে তার দোয়া কবুল হবে না মনে রাখো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না যে ব্যক্তি শিরক করে বাবা মাজারে সিজদা দেয় আছে না নাই পীরে সিজদা দেয় কি দেয় না মাজারের কাছে যে চায় কি চায় না বেশি দূর যাইতে হবে না তোমাদের আশেপাশে অনেক মাজার আছে কথা কর না কে রাগ করেন না আপনারা আশেপাশে অনেক মাজার আছে ও মসজিদ কমিটি ভালো করে বুঝেন আমার পরে রাগ করেন আর গোসা করেন ও আপনার মামা তো ভাই খালা তো ভাই সাস তো ভাই আপনার বাপ হোক কথা বল না কেন যদি আপনি মাজারের সামনে যান আমার দিকে মালো করে মাসলা বুঝবেন যদি আপনি মাজারের সামনে যান আপনার সামনে আপনার মামা তো বাইরে কেউ সেজদা দিতে আছে কথা বল না কেন এ হয় না এরকম হ্যাঁ কুলার সামনে বাপ রে সেজদা দাদাদের মামি দেখাই আমাকে মাদারীপুর রাজোর এক পীর আছে হে জায়গা দিয়ে আপনি বইতে মহিলারা এই সবে বড় পাইছে না যাকে যাকে মহিলারা তারা পাইছো মাদের সেজদা দিবে হে নাউজুবিল্লাহ সব কইতে পারলাম না সব বাদ দেন না যান আপনি শাহজালাল শাহালি মাজারে শাহালি মাজারে যান নামাজ নাই রোজা নাই যাই দেন গা সারা রাত মাজারে ঘুরে নিছে কথা বল না কেন আল্লাহ যে কইছে যারা শিরক করবে আমি তাকে আজকে মাফ করব না আল্লাহ না বুঝে শুনে কইছে কথা বল না কেন আল্লাহ না বুঝে শুনে কইছে যারা শিরক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না আশেপাশে দেখবেন অনেক পীর আছে জনগণের কাছে সেজদা নাই আমার আপনি আপনার কথা এটা পাও ধরে বলছি জীবনে মানুষ কোনোদিন মানুষের কাছে সেজদা দিবে না ঠিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে না আমার আসেন এখন সবচেয়ে যেটা আমি আপনাদেরকে বলবো জীবনে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই সব গুনাহই করছেন এমন কোন গুনাহ নাই মাফ করছেন সব গুনাহ করছেন গাঁজা খাইছেন হিরোইন খাইছেন মদ খাইছেন জেনা করছেন সব করছেন কিন্তু একটা গুনাহ আপনি করেন নাই শিরক করেন নাই বুঝেন তাহলে শিরক কত বড় গুনাহ কোরআনে কি বলে শুনেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম এই হামেশা পড়েন না কেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম দেখছেন আল্লাহ কত বড় কথা কইছে মদ খাইছেন গাঁজা খাইছেন জেনা করছেন নামাজ করেন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জীবনে হজ করেন নাই রোজা জীবনে একদিনও রাখেন নাই যাকাত এক টাকাও দেন নাই কিন্তু হালাল টাকা যাকাত ফরজ ছিল আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন জোরে বলুন আরো জোরে আরো জোরে সবে বরাতে আল্লাহ ইচ্ছা কি যেগুলা কইলাম এইগুলা যদি আপনি করে আসকে আসে থাকেন খালেস তওবা করবেন আল্লাহ মাফ করে দিবেন আজকের আসরে মাফ করবে আপনারে কিন্তু একটা গুনাহ আপনার ওই পর্যন্ত মাফ করবে না সেটা কি জানেন আপনি নতুন করে আবার মুসলমান হতে হবে সেটা কি যদি আপনি শিরক করে থাকেন আপনি মুসলমান নাই আপনি নামাজ পড়ছেন হজ করছেন যাকাত দিচ্ছেন সব কিছু করছেন
হালাকে মাঝে মাঝে যাইয়া পীরের সিজদা দিতেন মাজারের কাছে চাইতেন অথবা নিজে শিরক করতেন কিন্তু আপনি জানেন না যে কবে আপনি কাফের হয়ে গেছেন এইজন্য বরাতের রাতে সবচাইতে প্রথম দেখবেন সব ইমাম সাহেবরা সব খতিব সাহেবরা দোয়া করার আগে আপনারা কালেমা পড়ায় কালেমা কেন পড়ায় জানি যে আপনি হয়তো বুঝেন নাই মাসলা কাফের হয়ে গেছেন যে কোনো এক সময় এইজন্য আপনাদের কালেমা পড়ায় তওবা করায় আজকে তওবা কালেমা পড়ার নিয়ত আছে না নাই ঠিক জোর করে আমিন আমিন